ঠাকুরগাঁওয়ে রানীশঙ্কলে নবনির্বাচিত মেয়র মুস্তাফিজুর রহমানকে সংবর্ধনা জানাতে সাবেক অধ্যক্ষ ও রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি প্রতিষ্ঠাতা তাজুল ইসলামের আয়োজনে বুধবার 3 মার্চ বিকেলে রানীশঙ্কল ডিগ্রি কলেজ মাঠে একদিনের মহিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রানীশঙ্কলের রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি ও দিনাজপুরের নশীল প্রমিলা মহিলা ফুটবল একাডেমি খেলায় অংশগ্রহণ করে। উক্ত খেলায় দিনাজপুরের নওশীন প্রমিলা মহিলা ফুটবল একাডেমি 2-1 গোলে জয়লাভ করেন। সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, নবনির্বাচিত মেয়র মুস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল সহ উক্ত এলাকার জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নবনির্বাচিত পৌর মেয়র মুস্তাফিজুর রহমান বলেন, খেলাধুলা ব্যতীত সুস্থ সুন্দর শরীর গঠন সম্ভব না। খেলাধুলা মনকে প্রফুল্ল রাখে, সমাজ গঠনে একজন ক্রীড়াবিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মাদক থেকে যুব সমাজকে বেরিয়ে আসতে হবে। রাঙ্গাটুঙ্গি ইউনিট ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ তাইজুল ইসলাম বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বেরিয়ে আসতে খেলার বিকল্প নেই। যুব সমাজকে খেলায় উদ্বুদ্ধ করতে আমার এই প্রীতি ম্যাচের আয়োজন। পরে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয়। আলাফতাব খান সুইট, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।